রেশন ব্যবস্থা ও অন্যান্য পরিষেবার ক্ষেত্রে নিযুক্ত সিভিক ভলেন্টিয়ারদের পরামর্শ বর্তমান থানার আইসির। গত দুদিন আগে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক পূর্ব বর্ধমানের জেলাশাসকের সভাকক্ষে এসে রেশন সংক্রান্ত বিষয় নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক করে গেছেন। তিনি বলে গিয়েছেন যে বিভিন্ন জায়গায় যেখানে খাদ্য দেওয়া হচ্ছে রেশন ডিলারদের কাছে একটি করে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ থাকবে। সেইটাকে সামনে রেখে দেখা গেল কয়েকদিন ধরেই বর্ধমান থানার আইসি পিন্টু সাহা যে সমস্ত বর্ধমান থানার মধ্যে যারা কাজের মধ্যে যুক্ত সিভিক ভলেন্টিয়াররা রয়েছেন তাদেরকে নিয়ে ব্রিফ দেন। রবিবারও তিনি সমস্ত সিভিক ভলেন্টিয়ার মহিলা ও পুরুষ উভয়জনকেই সামনে রেখে বলেন কীভাবে মানুষকে পরিষেবা দেওয়া যাবে আরও বেশি ভালো, মানুষের সাথে কেমনভাবে ব্যবহার করা যাবে, মানুষের পরিষেবা কতটা ভালো দেওয়া যেতে পারে, ব্যাংকে যাতে কোনো রকম অসুবিধা না হয় মানুষদের, ব্যাংকের লাইন মেনটেন করে তাদেরকে যাতে দাঁড় করিয়ে রাখতে পারে, বেশি দেরি হলে তাদের যেন বসার আবেদন করা হয়, এবং রেশন যে সমস্ত জায়গায় দেওয়া হচ্ছে সেখানে মানুষজন কোনো ঝামেলা না করে এবং সেখানে যাতে তারা মাথা ঠান্ডা করে কাজ করে এবং তাদের সঙ্গে থেকে যেন সহযোগিতা করে এবং আরও অন্যান্য বিষয় নিয়ে তাদের এদিন বোঝানো হয়। কাউন্টার আছে প্রত্যেকটা দোকানে, এমন কোনো দোকান নেই যে দোকানে কোনো সিভিক নেই, বা যে কোনো ব্যাংক লিডিং ব্যাংকগুলো যেখানে ভালো ভিড় হয় সমস্ত ব্যাংকে আমাদের সিভিক এবং কোথাও কোথাও যেখানে বেশি ভিড় হয় সেখানে কষ্টগুলো দেওয়া আছে। তো তাতে যে মেন কাজটা আমাদের মেন যে কাজ দুটো জায়গাতে, এই দুটো জায়গায় মেন কাজ হচ্ছে সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখা। ল অ্যান্ড অর্ডার তার পরের পার্ট, ফার্স্ট পার্ট হচ্ছে সোশ্যাল ডিস্টেন্স, মানুষ যাতে তার নিজস্ব যে জায়গায় মানুষ মানুষের কাজটা করবে তাতে যে লাইনের সিস্টেম আছে লম্বা কিউ, আগে যে কিউটা হতো একটা খুব ভিড় হয়েছে রেশন দোকান বা অন্য ব্যাংকে যদি খুব ভিড় হয়েছে 100 মিটার গিয়ে ভিড়টা শেষ হতো, এখন ওইটাকে বলছি আমরা 100 মিটার সঙ্গে আরও 100 মিটার যোগ করতে হবে, কারণ 1 মিটার করে ডিস্টেন্স 200 মিটার হয়ে যাবে, 200 মিটারের জায়গায় সেটাকে দরকার হলে 2 মিটার বাড়িয়ে দিন 300 মিটার হয়ে যাবে, তাতে অসুবিধা নেই। কাজ কিন্তু ওই একটাই আছে যে মানুষ যাতে ডিস্টেন্সটা ঠিকমতো মেনটেন করে। রেশন দোকানের জন্য বলি, রেশন দোকানে বিভিন্ন রকমের রেগুলেশন, মানে যারা তোমরা চাকরি করছো তারা তো যখন অল্প বয়স ছিল ছুটে এসছো, আমরা চাকরি শুরু থেকে যখন তোমাদের হয়তো জন্ম হয়নি চাকরি শুরু থেকে আমরা রেশন দোকানের গণ্ডগোল সব দেখে আসছি। হয় রেশন দোকানে মানুষ একরকমভাবে সবাই হয়তো ঠিকভাবে বুঝতে পারে না, গভর্নমেন্ট কী দিচ্ছে গভর্নমেন্ট কতটা দিচ্ছে সেটা তলা পর্যন্ত ঠিকমতো পৌঁছায় না, কথাবার্তাগুলো পৌঁছায় না, যার জন্য অনেক সময় ডিসপিউট দেখা যায়। আর এখন তো একটা বিরাট ব্যাপার চলছে মানুষের খাওয়ার, একটা বিরাট সমস্যা চলছে, সেখানে রেশনটা একটা বিরাট ফ্যাক্টর হয়ে উঠছে। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।